বালেশ্বরের ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়লো সাগরদিঘির দুজনের। ওড়িশায় রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন মঙ্গলবার। নিহত শিলবানুষ টুডু এবং মুন্সি টুডুর কফিনবন্দি দেহ ফিরল গ্রামে। দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজন। পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, গ্রামে কাজের অভাব, তাই বাধ্য হয়ে কাজের তাগিদে যেতে হয় ভিন রাজ্যে। কি বলছেন মৃতের মেয়ে শোনাবো। ওই কৃষি কাজ সময়ে মাঠেও কাজ করতো, সময়ে রাজমিস্ত্রি কাজ করতে যেত, যাতো আসতো, কিন্তু এবার তো গেল, আমাদেরকে বলেও যায়নি, আমিও জানতেও পারলাম না। আচ্ছা, সঠিকভাবে কাজ না পার জন্য যাচ্ছিল। হ্যাঁ, পেটের টানে যেতে হচ্ছে বাইরে, পেটের টানে কাজ করার তাগিদ, আর কাজের তাগিদেই বাইরে পাড়ি দিতে হয়েছিল। বাইরে যাওয়ার সময় ওড়িশায় রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন দুজন, তাদের দেহ ফিরল কফিনবন্দি হয়ে। রাজ্যে কাজের অভাব অভিযোগ স্থানীয়দের, গ্রামে কাজ নেই বলছেন তারা। কি বলছেন গ্রামবাসীরা শুনুন। তিনজনে, হ্যাঁ, এখানে আপাতত তিনজনকে দেখা যাচ্ছে, তিনজনে কাজ করতে গিয়েছিল, তিনজন কাজ, হ্যাঁ, একটা মাদ্রাসা থেকে, একটা নিমিশা থেকে, আর মাদ্রাসারই দুজন। আচ্ছা, হ্যাঁ, এই যে এরা সব রাজমিস্ত্রি কাজ করতে গেছিল? হ্যাঁ হ্যাঁ, কাজ করতে গেছিল। কি কাজ করতে গেছিল? এই রাজমিস্ত্রি। যে তারপর কি হলো? তারপরে যেতে যেতে রাস্তায় এই গাড়ি ধাক্কা লেগে গেল, গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাগরদিঘি যে ছবি দেখালো, যে ছবি দেখালো গতকাল বাসন্তী, ছবিগুলো একই। গতকাল বাসন্তীর ছবিও যদি আমরা দেখি, এর পাশাপাশি দেখতে পাবো সেই যেখানে বাসন্তীতে রাজ্যপাল যাওয়ার পরে তাকে জড়িয়ে ধরে কান্না, মায়ের, এই মায়ের কান্না আর বাসন্তীর মায়ের কান্না, সেই মায়ের কোল খালি হচ্ছে, বাংলার মায়ের কোল খালি হচ্ছে। সব জায়গা থেকে একইভাবে আর্তনাদ, সব জায়গা থেকে একইভাবে কান্না। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে যেটি দেখছেন, যে সাগরদিঘি এবং বাসন্তী কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ঘরের ছেলেকে বাইরে যেতে হবে কেন, প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। কেন যেতে হবে বাইরে কাজের তাগিদে? যেখানে কাজ নেই গ্রামে, সেই কারণেই যেতে হচ্ছে, তাগিদে যেতে হচ্ছে, পেটের টানে যেতে হচ্ছে, আর বাইরে যেতে চায় না। গতকাল বাসন্তী এলাকাবাসী যেমনটা জানাচ্ছিলেন, তারা বলছিলেন যে বাইরে কাজে যেতে চান না তারা, কারণ তাদের ঘরের ছেলেরা যেভাবে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, তাতে কাজের তাগিদে বাইরে যেতে গিয়েই ঘটল এত বড় দুর্ঘটনায় প্রাণ দিতে হলো তাদের। সাগরদিঘি বাসন্তী যেন মিলেমিশে একাকার। বিভিন্ন প্রান্তে, রাজ্যের নানান প্রান্তে একই ছবি উঠে আসছে। আমাদের প্রতিনিধি গতকাল অনুপম কথা বলেছিলেন বাসন্তীর গ্রামবাসীর সঙ্গে। সাগরদিঘি গ্রামবাসীরা যেটা বলছেন একেবারে হুবহু, শুনলে অবাক হবেন, হুবহু কথা বাসন্তীর গ্রামবাসীদের। কি বলছেন তারা শুনুন। চব্বিশ পরগনার বাসন্তী ছাড়েনখালি গ্রাম, এই গ্রামেই তিনজন ব্যক্তি তারা মারা গিয়েছেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু এই গ্রামে এসে যেটা দেখা গেল, এই গ্রামের অধিকাংশ যুবকরাই তারা ভিন রাজ্যে কাজে যান। তাদের প্রশ্ন হচ্ছে যে ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছি, কারণ এখানে কোনো কর্মসংস্থান নেই, এমনকি যে জব কার্ড রয়েছে সেই জব কার্ডেও তারা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পায় না। আর পঞ্চায়েত সেটা দূরস্থ, পঞ্চায়েতে কোনো কাজ নেই, 100 দিনের কোনো কাজ নেই। এছাড়াও যে সমস্ত কাজগুলো মানুষ এখানে পাওয়ার প্রয়োজন সেই কোনো কাজ তারা পান না, তাই এক প্রকার বাধ্য হয়েই ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। আর ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন কেউ ধান কাটার কাজ, কেউ মাটি কাটার কাজ। তারা বলছেন আর কতদিন, আর কতদিন এভাবে চলবে? কেন তারা নিজের রাজ্যে কোনো কাজ পাবেন না, কেন নিজের পরিবারের সাথে সারাটা বছর থাকতে পারবেন না, এই প্রশ্নটা তারা তুলছেন। আর এই ট্রেন দুর্ঘটনার পর বেশ কিছুটা আতঙ্কিত, কিন্তু আতঙ্কের ছাপ চোখে মুখে থাকলেও এই সমস্ত কিছুকে ফেলে দিয়ে, পরিবারকে ছেড়ে দিয়ে ফের ভিন রাজ্যে তাদের যেতে হবে শুধু কর্মসংস্থানের জন্য। আর তারা বলছেন বিকল্প কর্মসংস্থান করুক সরকার, তাহলে আর গ্রাম ছেড়ে তারা বাইরে যাবেন না। ক্যামেরা বিশ্বরূপ রায়ের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বাসন্তী, দক্ষিণ চব্বিশ পরগনা। এর কাজে যাচ্ছে কেন, ওখানে এখানে কি কাজের কি সমস্যা? আমাদের এখানে
আমাদের এখানে প্রচুর কাজের সমস্যা, কারণ এইখানকার কর্মসংস্থান বলতে আমাদের এক ফসলি চাষবাসটা আর নদীতে মেইন ধরেই আমাদের জীবন জীবিকা নির্বাহ হয়, আর বাকি সময় এই সমস্ত মানুষদের এদের কাছে নিজস্ব কোনো জায়গা জমি নেই, তাই এদের খাটাখাটনি করে এদের সংসার চালাতে হয়। তাই গ্রামে কোনো কাজ না থাকার জন্যই আজ কলকাতা এবং পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। রাজ্যপালকে বললেন জল নেই, কাজ নেই, বিদ্যুৎ নেই, কী অভিযোগ আপনাদের? আমরা যেটা আমাদের নেই সেটা আমরা রাজ্যপালের কাছে সম্পূর্ণভাবে আমাদের দায়ী মানে কথা বলেছি, উনি আমাদের সেই আস্থা রেখেছি যে যেটা অভাব সেটা আমরা পূরণ করে দেবো। নেই এখানে এখানে কোনো কাজ নেই, এখানে কাজ নেই, এখানে কোনো কাজ নেই, আমাদের বাইরে গিয়ে খাটতে হয়, খেটে খেতে হয়। কোনো সহযোগিতা পঞ্চায়েত থেকে 100 দিনের কাজ না এখানে নেই, নেই 100 দিনের কাজ পান আগে মোটেও না। জব কার্ড আছে? আছে জব কার্ড, জব কার্ড আছে, কাজ নেই, জব কার্ড ওই তো বাড়ি বাসার মধ্যে পড়ে আছে, কিচ্ছু হয় না, আমাদের বাইরে গিয়ে খাটতে হয়। যদি কর্মসংস্থাটা আমাদের ঠিকঠাক হয়, বিশেষ করে বাসন্তীর মানুষ আর বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে যেতে হতো না, আর বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন দেশে যাওয়ার জন্যেই আজকের এই ট্রেন দুর্ঘটনা। আজকে যদি না যেতে হতো তাহলে এই একটা মায়ের তিনটে সন্তান আজকের কোল হারা হতো। পরিযায়ী শ্রমিক হতে চাইছেন? জলের সমস্যা, স্বাস্থ্য কেন্দ্রের সমস্যা, এতগুলো সমস্যা আরো অনেক আছে, বিদ্যুতের সমস্যা। কাজ চাই, বসত বাড়ি চাই, খাওয়া চাই, বসন চায়, বস্ত্র চাই, এখানে সব চাই। এখানে পঞ্চায়েত কিছু দেয় না, পঞ্চায়েত কিছু দেয় না, পঞ্চায়েত এখানে কিছু কোনো সহযোগিতা পঞ্চায়েত কেউ কোনো কাজের কথা জিজ্ঞেস করে না।